नमस्कार বন্ধুরা, আমি রাহুল, লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকের দিন আলোচনা করব, এই যে দেখছেন কখনো বর্ষা কখনো গরম কখনো সবসময় রোদ, বর্ষা এখনো পড়েনি কিন্তু এখন থেকেই আপনাদের পাখির ঘরে উপদ্রব দেখা যাবে। পিঁপড়ে, লাল পিঁপড়ে, কাঠ পিঁপড়ে, এইসব পিঁপড়ে কিন্তু উপদ্রব বেশি দেখা যাবে, যেমন আমার ঘরেও হচ্ছে। তো ধরুন আপনারা পাখিকে দিচ্ছেন ছোলা, ককটেল লাভবার্ডদের সেই ছোলা কিন্তু খাবার জন্য পিঁপড়ে আসছে, দিচ্ছেন সব ফুড, সব ফুডের মধ্যে থাকছেন এক, এগুলো খাবার জন্য বা ডিম বিস্কুট এসব খাবার জন্য কিন্তু পিঁপড়েগুলো আসে, ঠিক আছে। সেই পিঁপড়েগুলো খেতে আসে সাদা সাদা সাদা, ধরুন আপনাদের যে পাখির অ্যালবেস্টার সিট বা যে পাখির কেজে যা আপনারা, আমি ধরুন অ্যালবেস্টার সিট দিয়েছি বা অনেকে অনেক রকম জিনিস দেওয়া হয়, ঠিক আছে। তো ধরুন এই অ্যালবেস্টার সিটের তলায় যে এই অ্যালবেস্টার সিটটা আছে এটা কিন্তু অনেকটা অপরিষ্কার, কিন্তু এর মধ্যে যে দানা পড়ে আছে, আমি দানা বয়েছি, এই যে দানার মধ্যে অনেক রকম গুঁড়ো গুঁড়ো ছোটো ছোটো কিন্তু পোকা হয়, সেই পোকাগুলো কিন্তু বেশিরভাগই খাবার জন্য আসে, কাঠ পিঁপড়ে, ব্যাটবাড়ি, লাল পিঁপড়ে, ওরা এসে দানা খায়, দানাটা মুখে করে নিয়ে যায়, বর্ষা পড়ার সময় ওরা খাবার সঞ্চয় করতে আসে। তো এসে দেখে যখন নোংরা, সেই দানাগুলো ওরা নিয়ে যায়, সাথে সাথে যে পাখির ঘরে যে কালো অনেক রকম যে পোকা দেখা যায় উকুনের মতন, সেইগুলো পোকাগুলোও কিন্তু ওরা ধরে ধরে নিয়ে যায়, ঠিক আছে। তাই যতটা পারবেন আপনারা কিন্তু পরিষ্কার অ্যালবেস্টার সিটটা রাখবেন, পারলে অ্যালবেস্টার পরিষ্কার করে দিয়ে তারপরে আপনারা একটু গুঁড়ো চুন ছড়িয়ে দিতে পারেন, ছড়িয়ে দিয়ে আবার ঢুকিয়ে দিতে পারেন, জাস্ট একটু জীবাণু পয়জন এসব কিন্তু কেটে যেতে পারে, ঠিক আছে। এই যে দেখুন, এই যে ছোলাগুলো নষ্ট হয়ে পড়ে আছে, এগুলো কিন্তু খাবার জন্য আসবে পিঁপড়ে, আপনারা মনে রাখবেন পিঁপড়ে, পিঁপড়ে কিন্তু এইসব ছোটো ছোটো খাবার জন্যই আসে। এসে কিন্তু যখন ডাল লাঠি বেয়ে বেয়ে যায়, লাঠির দিক দিয়ে দেখুন, ধরুন লাঠি বেয়ে বেয়ে যায়, পাখি ধরুন বসে আছে, পাখির কিন্তু পায়ে কামড়ে দিতেও পারে, এরকম অনেক পাখি বাজিকার পাখি আমার কিন্তু কামড়েছে। কামড়ালে কী হয়, পাখি পা তুলে বসে থাকে, ছোটো ছোটো লাল পিঁপড়ে কামড়ালে অতটা অসুবিধা হয় না, যতটা কাঠ পিঁপড়ে হয় অসুবিধা দেখা যায়, ঠিক আছে। তো যতটা পারবেন আপনাদের পাখির ঘরটা ভালোভাবে পরিষ্কার করে রাখবেন। এই দেখুন, এখানে একটা কাঠ পিঁপড়ে দেখা যায়, দেখতে এটা কিন্তু কাঠ পিঁপড়ে, এটা কিন্তু মানুষকে কামড়ালে অনেকটা আঙুল ফাঙুল ব্যথা করে, খুবই ফুলে যায়, যতটা পারবেন পরিষ্কার রাখতে হবে। এবার যে পিঁপড়ে তাড়াবে কী দিয়ে, তো পিঁপড়ে তাড়াবার প্রথমত একটি ওষুধ আছে, একটি ওষুধের নাম ম্যাজিক। ম্যাজিক বলতে এটা কিন্তু যেসব পাখি যেমন গ্যালেক্সির হাটে সেখানে কিন্তু পাওয়া যায়, 20-30 টাকা দাম নেয়, সেই ওষুধগুলো কিন্তু আপনার অ্যালবেস্টার সিটেও দিলে পাখি পিঁপড়েগুলো আসে না। তো কিন্তু আমি ওটা কিন্তু বিষ, তো পাখির খাবার থাকে তাই আমি ব্যবহার করি না। তো আমি কী করি, অল্প করে কেরোসিন তেল নিয়ে ওর মধ্যে জল আর হালকা একটু মবিল দিয়ে আমি চারদিকে ঘরের কোণে বা পায়ার কোণে খাঁচার সেখানে কিন্তু আমি ছড়িয়ে দিই, তাহলে কী হবে, ওরা উঠতে পারবে না। ধরুন আপনার পাখির পায়া আছে চারটে, এই চারটে জায়গাতে যদি আপনারা কিছু মবিল বা কেরোসিন তেল একটি কাপড়ে চুপিয়ে এখানে যদি বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা কিন্তু উঠবে না, তো এটাও করতে পারেন, ঠিক আছে। তো আর স্প্রে চারদিকে স্প্রে করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আসুক পাখির ঘরে পিঁপড়ে দানা খাক, কিন্তু যেমন করে দেবেন যেন খাঁচার না বেয়ে উঠতে পারে, এখানে কেরোসিন তেল দিয়ে করতে পারেন বা বাইকের পোড়া মবিল দিয়ে করতে পারেন, এসব দিয়ে কিন্তু আপনারা পিঁপড়ে কিন্তু তাড়াতে পারেন। তো পিঁপড়ে আসবার খাঁচাটাকে এমন করে দেবেন যদি দিয়ালধারে না ঠেকে থাকে, ধরুন এক জায়গায় চারটে পায়ে আপনারা কিন্তু ব্লক, কিন্তু খাঁচাটা অন্যদিকে ঠেকে আছে, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে পিঁপড়েগুলো কিন্তু উঠে আসবে। তো যতটা পারবেন পিঁপড়েগুলোকে থেকে সেভ করে রাখবেন, কেন হাঁড়িতে যখন বাচ্চা থাকবে বা ডিম থাকবে অনেক সময় কিন্তু সেখানেও ঢুকে গিয়েও ডিম নষ্ট, বাচ্চা নষ্ট করতে পারে, ঠিক আছে। যতটা করবেন আপনারা ভালোভাবে সেভ করে রাখবেন। ঠিক তেমনি এখানে কিন্তু ককটেল এখনও হাঁড়ি নেই, তাই জন্য এদের কিছু ভয় নেই, এরাও কিন্তু যে ছোলা খাচ্ছে, ছোলা দেওয়া আছে, এদের কিন্তু সেই সমস্যাটা হচ্ছে না, ঠিক আছে। আর যখন বৃষ্টি পড়ে তখন কিন্তু পিঁপড়ে দেখা যায় না, ঝড় জল হলে পিঁপড়ে দেখা যায় না, কিন্তু রোদ্দুর হলেই কিন্তু কাঠ পিঁপড়ে, লাল পিঁপড়ে এগুলো কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আপনাদের কিন্তু এই সতর্কতা বার্তাটা দিলাম, তো আপনাদের পাখির ঘরে আপনারা আজ দেখবেন এবার থেকে পিঁপড়ে কিন্তু লক্ষ্য রাখতে পারবেন, ঠিক আছে। যা যা পয়েন্ট বললাম আপনারা করতে পারেন, আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দেবেন, আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল।